আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে তফসিল। তফসিল ঘোষণার পর থেকেই লাগাতার আন্দোলন চলছে, চলছে হরতাল অবরোধ। আন্দোলন ক্রমেই সহিংসতার দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তার আশঙ্কা করছেন অনেকেই। এর মাঝেই আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী সহ 71 এমপি। দলে এসেছেন এক ঝাঁক নতুন মুখ। এরপরেই জানাব সংবিধানের শপথ ভঙ্গ করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এই নির্বাচন কমিশন। রাজধানীতে বঞ্চিত ভোটারদের সমাবেশ, জনগণকে ঐক্যবদ্ধভাবে 2024 সালের ভোটের নাটক প্রতিহতের আহ্বান এবি পার্টির। আরো জানাবো ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে বেশ কিছু রাজনৈতিক দল। দলগুলোর প্রত্যাশা এমনটাই ছিল যে আসন বণ্টন করে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। তবে আওয়ামী লীগ সব আসনেই নৌকার প্রার্থী ঘোষণা করেছে, শরিকদের কি হবে এবার। এরপরে জানাবো আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচনের খেলায় মেতেছে সরকার। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে। এরপরে জানাবো ভোটের মাঠে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। এবং সর্বশেষ জানিয়ে দেব মানুষকে জিম্মি করে ক্ষমতার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানালো টিআইবি। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী সহ 71 এমপি, এক ঝাঁক নতুন মুখ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 298 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে কুষ্টিয়া 2 ও নারায়ণগঞ্জ 5 আসনে মনোনীত প্রার্থীর নাম পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়। প্রার্থীর তালিকায় বর্তমান সরকারের 71 জন সংসদ সদস্য এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি মনোনয়ন থেকে বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী, তারা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অন্যদিকে মনোনয়ন পেয়েছেন 4 সাবেক আমলা, তারা হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সাবেক সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন মনোনয়ন পাওয়া নেতারা। বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 7 জানুয়ারি। রাজধানীতে বঞ্চিত ভোটারদের সমাবেশ, ভোট নাটক প্রতিহতের আহ্বান এবি পার্টির। জনগণকে ঐক্যবদ্ধভাবে 24 সালের ভোট নাটক প্রতিহতের আহ্বান জানিয়েছে এবি পার্টি। বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা বঞ্চিত ভোটারদের নিয়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানায় এবি পার্টির নেতারা। রোববার বিকালে বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন কমিশনাররা সংবিধানের শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের সাজানো প্রেসক্রিপশনে নির্বাচনের আয়োজন করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সবাই জানে এই নির্বাচনে কে কোথায় এমপি হবে তা নির্ধারণ করবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাহলে দেশের শত শত কোটি টাকা খরচ করে এই ভোট রঙ্গমঞ্চের কি দরকার ছিল? তিনি বলেন, গত 15 বছরে দেশে যে লুটপাট ও স্বৈরতন্ত্র কায়েম হয়েছে তাতে এখন এটাকে আনুষ্ঠানিকভাবে বিশেষ দল ও গোষ্ঠীর নিজস্ব রাজ্য ঘোষণা করা বাকি আছে। 7 জানুয়ারি যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে কিংডম অব গুম, খুন ও দুর্নীতি প্রতিষ্ঠিত করার নির্বাচন। এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী এমন ভোটের ব্যবস্থা করেছেন যেখানে নিজেও নিজের ভোট দিতে পারেন না। তিনি আমলা, প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে বলেন, আপনারা একটি ফ্যাসিবাদী সরকার টিকাতে জনগণের সকল অধিকার হরণ করেছেন, যথেষ্ট হয়েছে আর না, সাবধান হয়ে যান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, সব আসনেই নৌকা, এমপি মন্ত্রী হওয়ার আশায় আওয়ামী লীগের সঙ্গে জোট। শরিকদের কি হবে এবার? থাকতে পারে স্বতন্ত্র। সব আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করায় দুশ্চিন্তায় পড়েছে শরিক ও মিত্ররা। ক্ষমতাসীনরা আভাস দিয়েছে আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবে না। শরিকদের আশঙ্কা, এ কারণে তাদের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, তাহলে নিজেদের সামর্থ্য ভোটে জেতা সম্ভব হবে না। রোববার ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাস। গত তিনবার ক্ষমতাসীন জোটের প্রার্থী হয়ে এখান থেকে সংসদ সদস্য হয়েছেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি সমকালকে বলেছেন, এ নিয়ে আলোচনা হবে, সমঝোতা হবে কিনা প্রশ্নের জবাব দেননি তিনি। এছাড়া কুষ্টিয়া ২ ও নারায়ণগঞ্জ ৫ বাদে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে, এজন্য প্রতি আসনে একাধিক ছায়া প্রার্থী দেওয়ার কথাও তিনি বলেন। এদিকে এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে প্রধান বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি, কিন্তু এ নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিল জাতীয় পার্টি। তারা ভেবেছিল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিরোধী দল হতে পারবে না। এ নিয়ে প্রথমে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। সরকারের কাছে তাদের চাওয়া ছিল প্রধান বিরোধী দল হতে পারার নিশ্চয়তা। অবশেষে আশ্বাস পেয়ে গত বুধবার ভোটে যাওয়ার ঘোষণা দেয় দলটি। তবে নির্বাচনে গেলেও দলটি চায় তাদের যেসব আসন ছাড়া হবে সেখানে নৌকার প্রার্থী থাকবে না, স্বতন্ত্র প্রার্থীও হবেন না আওয়ামী লীগ নেতারা। কার এক জাপা এমপি সমকালকে বলেছেন, নৌকার প্রার্থী না থাকুক, আওয়ামী লীগের কেউ ভোটে থাকলে অন্য দলের কেউ টিকতেই পারবে না, সব কেটে নিয়ে যাবে, এভাবে নির্বাচন হলে লাভ নেই। এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে। আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচন খেলায় মেতেছে শেখ হাসিনা সরকার, এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন। তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশি বিদেশি প্রচণ্ড চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে, কারণ এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্য নয়। এই নির্বাচন আমেরিকা স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন। দেশের চারিদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি, নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না, মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে, আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভুয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার দেউলিয়া হয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও সাড়া না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হালুয়া রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। মানুষকে জিম্নি করে ক্ষমতার রাজনীতি থেকে সরে আসার আহ্বান টিআইবির। দেশের মানুষকে জিম্নি করে ক্ষমতার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, একদিকে নির্বাচন কমিশন স্বঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, অপরদিকে পূর্ব নির্ধারিত ফর্মুলায় ক্ষমতায় যাওয়া বা আঁকড়ে থাকার পরস্পর বিপরীতমুখী অবস্থানে অনর সহিংস অস্থিতিশীল রাজনীতিতে হেরে যাচ্ছে দেশের মানুষ, এতে অগণতান্ত্রিক শক্তির বিকাশের ঝুঁকি বাড়ানো হচ্ছে। রোববার গণমাধ্যমে পাঠানো টিআইবির এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে, দায়সারাভাবে আলোচনার আহ্বান জানিয়েই দায়িত্ব শেষ করেছে নির্বাচন কমিশন। নিয়ম রক্ষার নামে বাস্তবে প্রতিযোগিতাবিহীন একতরফা নির্বাচনের এজেন্ডার সহায়ক ভূমিকায় লিপ্ত রয়েছে। টিআইবি বিশ্বাস করে, নিয়ম রক্ষার নামে একতরফা নির্বাচন ক্ষমতা নিশ্চিত করতে পারে গণতন্ত্র নয়, জনগণের আস্থাও নয়, ভোট অধিকার। একইভাবে সহিংসতা গণতান্ত্রিক উদ্দেশ্য অর্জনের পথ হতে পারে না।